করোনা ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা, সমস্যা মিটলেও বিএমওএইচের হস্তক্ষেপে। খবরের জোরে অবশেষে বৃহস্পতিবার থেকে সাকুয়াঝোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে করোনার টিকাকরণ শুরু হলো। এই টিকাকরণকে কেন্দ্র করে শুরু হয় ব্যাপক বিশৃঙ্খলা। একদিকে যেমন ভোর থেকে লাইনে দাঁড়িয়েও 200 জনের তালিকায় স্থান পেও না অনেকেই, তেমনি অন্যদিকে কোউইনের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে আজকের অ্যাপয়েন্টমেন্ট পেলেও 200 জনের তালিকা হওয়ায় ভ্যাকসিনেশন থেকে বঞ্চিত থাকলো অনেকেই। জাকির উত্তপ্ত হয়ে ওঠে স্বাস্থ্যকেন্দ্র চত্বর। অবশেষে সমস্যা সমাধানে আশ্রয় নামেন ব্লক স্বাস্থ্য আধিকারিক সুরজিৎ ঘোষ এবং ধূপগুড়ি পুলিশ প্রশাসন। তাদের উদ্যোগে সমস্যা মিটে যায় এবং শুরু হয় আজকে টিকাকরণ। সুরজিৎ বাবু জানিয়েছেন, সরকারি নির্দেশিকা মতো আজ এবং কাল এই স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিনেশন চলবে এবং প্রতিদিন 200 জনকে ভ্যাকসিন দেওয়া হবে এবং যারা অনলাইন রেজিস্ট্রেশন করেছেন তাদের ধূপগুড়ি থেকে টিকা নিতে হবে। সপ্তাহে দুদিন করে এই ভ্যাকসিনেশন চলবে। তিনি সকলকে সুষ্ঠুভাবে টিকা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। এই সপ্তাহটা পুরোপুরি এরকম চলবে, অর্ডার ওই রকমভাবে এসছে, শুধুমাত্র সেকেন্ড ডোজ দেওয়ার জন্য। আপনার এখানে যেহেতু কোনোদিন ফার্স্ট ডোজ দেওয়া হয়নি, এই সমস্ত মানুষজন সব ধূপগুড়ি হসপিটালে গিয়ে ফার্স্ট ডোজ নিচ্ছিলেন, তো তাদের জন্য আমরা স্পেশালি ফার্স্ট ডোজ রাখা হয়েছে। এটা যেহেতু এই সপ্তাহে অর্ডার আছে শুধুমাত্র সেকেন্ড ডোজের জন্য, সেকেন্ড ডোজই হওয়ার কথা ছিল, কিন্তু আপনার এখানে ফার্স্ট ডোজ দেওয়া হচ্ছে। এবারে আমরা এই 200 করে যে দিচ্ছি, কোনো একটা সপ্তাহে এমন হতে পারে যে সপ্তাহে ভ্যাকসিনের অ্যাভেলেবিলিটি নেই। আমার হসপিটালে যদি অ্যাভেলেবিলিটি না থাকে আপনার এখানেও আমি পাঠাতে পারবো না, তাহলে সেই সপ্তাহের জন্য হয়তো স্টপ হয়ে যাবে। তার জন্য আমরা একটা বিজ্ঞপ্তির ব্যবস্থা করে দেবো, এখানেও বিজ্ঞপ্তি লাগানো থাকবে। ঠিক আছে, আমরা তাহলে টোকেন সিস্টেমের মাধ্যমেই আপনাদেরকে ভ্যাকসিনেশন দেওয়ার ব্যবস্থা করবো। আমরা শুধু আমার জোরাতে অনুরোধ আপনাদের কাছে, আপনারা ধৈর্য ধরে একে একে যারা ভ্যাকসিন দিচ্ছে তাদেরকে সাহায্য করুন, কোনো রকম গণ্ডগোল ছাড়া। আপনাদেরই এলাকা, আপনাদেরই এখানে আমরা এসছি, ভ্যাকসিন ক্যাম্প মরে দেবো। আমার ব্লক আমাকে সব জায়গায় দেখতে হবে, তাই না? এখন কোভিশিল্ড দেওয়া, আপনার এখানে কোভিশিল্ড দেওয়া, যারা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে তাদের অনলাইনে অ্যাপ্লিকেশন, আবারও বলছি যত অনলাইন অ্যাপ্লিকেশন আছে ফার্স্ট ডোজের জন্য সব ধূপগুড়ি হসপিটাল থেকে নিতে হবে, কিন্তু ধূপগুড়ি হসপিটালে বর্তমানে সেকেন্ড ডোজ দেওয়া হচ্ছে। আমি যেখান থেকে খুশি দিতে পারি আপনাকে, আপনি আমাকে অনলাইন পেপার আনবেন, আমার কাছে সব আইডি, আমি আইডি দিই তো সব জায়গায়, আমার কাছে সব আইডি আছে, কোনো অসুবিধা নেই। শুধু ওই অনলাইনে পেপারটা আপনার হাতে রাখবেন, ডেটটা একটু এদিক ওদিক হতে পারে, যেমন আজকে ধরুন আপনার ডেট দিয়েছে, আজকে আপনার ডেট নাও হতে পারে, আপনি কালকে পরশু বা এক সপ্তাহ পরে অবশ্যই পাবেন। কিন্তু অনলাইনে যত কিছু আছে সমস্ত কিছু ধূপগুড়ি রুরাল হসপিটাল থেকে আপনাকে নিতে হবে, ওখানে আমি অনলাইনে আলাদা একটা সেট আপ করছি, অনলাইনে যত কেস আসবে ওখানেই দেওয়া হবে। ঠিক আছে, আর প্রশ্ন একদম করে করবো যদি কোনোদিন ভ্যাকসিন দেওয়া হয় তার হচ্ছে আপনাকে 29 দিন পরে সেকেন্ড ডোজ নিতে হবে, আর কোভিশিল্ডের 45 দিন থেকে 56 দিনের মধ্যে আপনার কোভিশিল্ড পাবেন।